আজকে এমন একটা রান্না খাবো চমকে যাবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগে ইলিশ মাছের অনেক রকম রেসিপি করে আপনাদের দেখিয়েছি, হয় আমাদের এখানকার রূপনারায়ণ নদীর ইলিশ মাছ, না হলে সমুদ্রের ইলিশ মাছ। কিন্তু আজকে আমি যে ইলিশ মাছটা নিয়ে এসেছি না, এই ইলিশ মাছটা পুকুরের ইলিশ মাছ। আমাদের এখানকার মাছ দোকানিরা তো পুকুরের ইলিশ মাছ বলে এই মাছকে বিক্রি করে। তো এই মাছের হয়তো আরও অন্য কোনো নাম আছে, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন। আজকে এই পুকুরের ইলিশ মাছটা কেটে আমি তেল ঝাল বানাবো, আর তার সঙ্গে এই দেখুন রুই মাছের একটা বড় মাথা নিয়ে এসেছি। এই মাথাটা দিয়ে মুড়ি ঘণ্ট বানাবো। অনেকদিন মুড়ি ঘণ্ট রান্না করে দেখানো হয়নি, অনেকদিন বাড়িতেও খাওয়া হয়নি। আপনারা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। পুকুরের ইলিশটা খেয়েছো এর আগে? পুকুরের ইলিশ না না, আমি চোখে দেখিনি, এই প্রথম দেখলাম। পুরো নদীর ইলিশের থেকেও আলাদা। হ্যালো হ্যালো, মাছটা কি সুন্দর দেখতে দেখুন, ইলিশ মাছের মতো রংটা, আর মাছের মাথাটা তো 1 কিলোর বেশি আছে। হ্যাঁ, পপি কিচেনে তো অনেক রকমের মাছ খেয়েছি, আজকে এই মাছটা খেয়ে আপনাদের দিকে জানাবো কিরকম লাগে। আজকে আবার বলে পুকুরের ইলিশ। এই ইলিশ মাছটা অতটা চাওড়া না, একটু সরু কিন্তু লম্বা, দেখতে কিন্তু একদম ইলিশ মাছেরই মতো। এই দেখো এইটা আবার কেমন বড় মাছের মতো দেখতে, চোখগুলো সব আলাদা। হ্যাঁ, চোখটা আলাদা, একটু বড় বড়, আর পাখনাগুলোও দেখো আলাদা। এইখানটা কেমন সুইয়ে, আর একটু সরু মাছটা, অতটা চওড়া না, লম্বাটা সরু। ইলিশ মাছ তো এর আগে অনেক খেয়েছি, আজকে এই মাছটা খেয়ে কেমন লাগে আপনাদের বলবো। ইলিশ মাছ খেতে ভালো লাগে না এই মাছটা খেতে ভালো? হ্যাঁ, মাছটা একদম টাটকা, ফুলকো লাল হয়ে আছে, এই যে গোল, একবারে কি বড়। আর লেজের দিকটা খুব সরু, দেখো মাছের পার্শ্বরেখা যে আছে, পার্শ্বরেখা যে আঁশ আছে, সেই আঁশে দেখুন কি সুন্দর ডিজাইন, অন্যান্য মাছে কিন্তু দেখা যায় না, ঠিক যেন পদ্ম ফুল। হ্যাঁ, একদম এই মাছটাতেই দেখলাম প্রথম আমি, তাহলে লাইন ধরে যেন পদ্ম ফুল ফুটে আছে। আমাদের দিকে আবার অনেকেই না এই মাছটাকে আমলেশ মাছ বলে। তো আপনারা কে কে এই মাছটা খেয়েছেন, কে কে দেখেছেন আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আমরা কিন্তু পুকুরের ইলিশ মাছই বলি এই মাছকে, আমলেশ মাছ বলে জানি। হ্যাঁ, কিন্তু পুকুরের ইলিশ অনেকে বলে পুকুরের ইলিশ, তো পুকুরের ইলিশ তো ইলিশ। আজকে মাথা দিয়ে মুড়ি ঘণ্ট ভালো করে বানাবি। হ্যাঁ, বেশ একটু কড়া করে ভাজবি। 2 বছর আগে খেয়েছিলাম, এখন একটু একটু মনে পড়ে, সেই যে আজকে যখন বানাচ্ছ বেশ ভালো করেই বানাবি। যা কাটতেছো ঘা মেরে মেরে, আমি মনে করছি খাসির মাথা কাটতেছো। খাসির মাথা নয়, মাছের মাথা। মাছের মাথা ঠিকই বলে পুকুরের ইলিশ, যেন সত্যি ইলিশ মাছই কাটতেছি। ইলিশ মাছের মতোই তো দেখাচ্ছে। হ্যাঁ, অনেকগুলো পিস হয়ে গেছে। তুমি তাহলে মাছের মাথাটা কেটে নিয়ে আসো, আমি মাছগুলো ধুয়ে মশলাপাতি দিকে রেডি করি। যাও, আমি কেটে নিয়ে যাচ্ছি। আমার মাছের মাথা কাটতে কাটতে পপি মনে হয় মাছ ধোয়া হয়ে চলে এলো। বসে আছি পথতে ফাগুনেরও গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না। সবাই চলে গেছে তাই বসে আছি, হ্যাঁ বসে আছি তাই গানটা গাইলাম, মনে এসে গেল। মাছ ধুয়ে নিয়েছি আর মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে রেখেছি, আজ দিয়ে আমি রান্না শুরু করব। আর দাদু কোথায় চলে গেল? দাদু একটু ঘরে খাচ্ছে বলে আমি এসেছি। মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করার আগে মুড়ি ঘণ্টতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব প্রথমে। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, ছোট এলাচ, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, একসঙ্গে ভাজবো। আরো জোরে দাদু,
সরষের তেল মাছগুলো খুব ভালো করে ভেজে নেব আমি অনেক রকম মাছ ভাজা করেছি কিন্তু এই মাছটার গন্ধটা সত্যি একটু অন্যরকম বেশ ভালো লাগছে সরষে আর পোস্ত একসঙ্গে বেটে নেব সরষে আর পোস্ত নদীর ইলিশ কিংবা সমুদ্রের ইলিশ যে রকম ভাবে রান্না করি পুকুরের ইলিশ মাছটা আজকে সেরকম ভাবেই রান্না করব আজকে মাছের মাথাটা যা বড় এই বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করলে খেতে দুর্দান্ত লাগবে মুড়ি ঘন্টের জন্য মাছের মাথা বেশ লাল লাল করে কোড়া করে ভাজব মাছের মাথাগুলো খুন্তি দিয়ে একটু ভালো করে ভেঙে ভেঙে দেব কালো জিরে ফোড়ন হয়ে গেছে টমেটো কুচি দেব লবণ হলুদ গুঁড়ো পুকুরের ইলিশের তেল ঝাল হচ্ছে আপনারা চলে আসুন খাওয়া আরম্ভ হয়ে গেছে এই সময় দেরি করলে রান্না এখানে আমি সরষে আর পোস্ত বাটা নিয়েছি চাইলে শুধু সরষে বাটা দিয়েও এই রান্নাটা আপনারা করতে পারেন লঙ্কা গুঁড়ো দেব মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা জল ভাজা মাছ দেব এবার মাছের তেল ঝাল হয়ে গেল এবার মুড়ি ঘন্ট বানাবো আর গরম গরম খেতে দেব মুড়ি ঘন্ট বানাতে গেলে কিন্তু ঘি অবশ্যই লাগবে তাই অল্প একটু সরষের তেল দিয়েছি এবার ঘি দেব ঘি গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এই হচ্ছে গোবিন্দভোগ চাল জল দিয়ে ধুয়ে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি জল ছেঁকে দিয়ে দেব মুড়ি ঘন্টে গোবিন্দভোগ চালের সঙ্গে আপনারা চাইলে মুগ ডালও দিতে পারেন আমি আজকে শুধু গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো আগে কিন্তু মুড়ি ঘন্ট খেয়েছিলাম কিন্তু এইরকম ভাবে তো বানাওনি
তেল আর ঘি দিয়ে চাল হালকা করে একটু নেড়ে নিয়েছি। এবার আমি এক এক করে মশলা দেব, আদা বাটা, লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলার সঙ্গে চাল বেশ ভালো করে কষে নিয়েছি। এবার আমি জল দেব, এই বাটি দু বাটি চাল নিয়েছি, চার বাটি জল দেব। তিন বাটি, চার বাটি ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব, লবণ, চেরা কাঁচা লঙ্কা, সব শেষে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছে দিদি সেই গুঁড়ো মশলা দিয়ে দেব। বসো, আমি এগুলো রেখে আসি। চাপা খুলে একবার ভালো করে নেড়ে নেব। এই দেখুন কি সুন্দর ফুটা শুরু হয়ে গেছে। ধীরে ধীরে জল অনেকটাই কমে গেছে, চাল সেদ্ধ হতে আর একটু বাকি আছে, আর খানিকক্ষণ চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে, আর জাল দেব না। এখনকার দিনে মুড়িঘণ্ট রান্না প্রায় হারিয়ে যাচ্ছে, হয় কি যাদের হয় তাদের হয়, খুব যাদের হয় আত্মীয় স্বজন না খেয়ে তৃপ্তি পায়, একটা বার ব্যাক চ্যালেঞ্জ বেশি নয়। শুধু ওই খাসি শেষ কালে বলবে তোমার যে ঘণ্টটা আনো না গো। এই দেখুন উনানে একদম কম মাছ আছে, এই কম মাছই বসিয়ে রেখেছি, একদম ঝরঝরে হয়েছে দেখুন। সেন্টটা খুব জোর উঠেছে, অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে। চালও ভালো সেদ্ধ হয়ে গেছে, আমি আর কোড়া থেকে ঢালবো না, কোড়া থেকে তুলে তুলেই দিয়ে দেবো। একদম গরম আছে, গরম গরম মুড়ি ঘণ্ট। মুড়ি তো ঘন্ট এমনি খাওয়া হয়ে যাবে, আজকে আবার হ্যালো মুড়ি ঘন্ট খাচ্ছি, ভালো খাও ভালো। মুড়ি ঘণ্টর সঙ্গে মাছের মাথাটা পড়েছে, এত সুন্দর লাগছে। পপির কাই দিয়ে তো দেখে শিখেছি আমি, আজকে নাই শিখলে, এর আগে জানো জানো না, হ্যাঁ এর আগেই তো পপি করেছিলাম। মাছটা খাও কেমন হয়েছে দেখো, পুকুরের ইলিশ মাছ, অনেকদিন পরে খাচ্ছি। অনেকদিন পর মুড়ি ঘণ্ট খেয়ে সবাই ভীষণ খুশি, খুব খুশি। আপনারাও বাড়িতে বানিয়ে মাঝে মাঝে এরকম করে সবাইকে খাওয়াবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর পাশের ঘণ্টিটা ক্লিক করে রাখবেন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।